প্রিয় দর্শক, আপনারা সকলে জানেন যে আজ আরিফ খান জয় ফুটবল একাডেমি বনাম ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি প্রীতি ম্যাচটি বিকাল 3টায় অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও মানুষ কিন্তু জুম্মার নামাজের পূর্বে থেকে সকাল থেকে কিন্তু মানুষ কার আগে কে জায়গা দখল করবে সেই একটি মনোমুগ্ধকর একটি চির প্রতিদ্বন্দ্বী একটি ম্যাচটিকে উপভোগ করার জন্য আমরা জানি আজকে কিন্তু নেত্রকোনা স্টেডিয়ামের প্রায় 8টি গেটই কিন্তু উন্মুক্ত করে দেওয়া হয়েছে। আরিফ খান জয় তিনি চেষ্টা করে কিন্তু আজকে টাকার বিনিময়ে তিনি টিকিট দিয়ে কোটি কোটি টাকা নিতে পারতেন। আরিফ খান জয়ের তিনি কিন্তু ফুটবল প্রেমী একজন মানুষ, নেত্রকোনা মানুষকে ভালোবাসে, তাই তিনি আজকের এই স্টেডিয়ামকে 8টি গেটই কিন্তু খোলা করে দিয়েছেন, উন্মুক্ত করে দিয়েছেন, কোনো টাকা লাগবে না। সো মান যে ফুটবল প্রেমীরা, আরিফ খান জয়কে যারা ভালোবাসেন, নেত্রকোনাকে যারা ভালোবাসেন, ফুটবলকে যারা ভালোবাসেন, ব্যারিস্টার সুমনকে যারা ভালোবাসেন, তাদেরকে দেখার জন্য সেই ম্যাচটি উপভোগ করার জন্য কিন্তু নেত্রকোনার মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে যাচ্ছে। দর্শক দেখুন, এই মাঠ কিন্তু অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে সাজিয়ে রেখেছিল শুধুমাত্র আজকের সেই 28 জুলাই পূর্ব ঘোষিত আরিফ খান জয় ফুটবল একাডেমি বনাম ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির প্রীতি ম্যাচটি দর্শকদের এবং গোটা বিশ্বকে উন্মুক্ত করে দেখানোর জন্য কিন্তু তারা পূর্ব প্রস্তুতি নিয়েছিল। গতকাল কেউ মত বিনিময় সভা সম্পন্ন করেছেন, ভিডিও তথ্যচিত্রে যা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্যারিস্টার সুমন এবং আরিফ খান জয় কানে কানে কী যেন বলতে চাচ্ছেন। প্রিয় দর্শক, এই যে একটা ম্যাচ আপনাদেরকে উপহার দিয়ে যাচ্ছে, সত্যি তিনি আমরা যেগুলো জানেন আরিফ খান জয় তিনি একাধারে একজন জাতীয় দলের ফুটবল খেলোয়াড় ছিলেন, তাছাড়াও তিনি মন্ত্রী ছিলেন, তাছাড়াও তিনি রাজনৈতিক একজন তরুণ নেতা। উনি কিন্তু নেত্রকোনার সেই স্টেডিয়ামে এক ঐতিহাসিক খেলা আজকে উপহার দিবেন ওনাদের টিম দিয়ে, একাডেমি দিয়ে। ব্যারিস্টার সুমন তিনি কিন্তু সর্বশক্তি নিয়েই নেত্রকোনা মাঠে এসেছেন, তিনি কিন্তু পূর্বেই বলেছেন আমরা হয়তো নাও জিততে পারি নেত্রকোনার সাথে, তবে আমরা চেষ্টা করবো আরিফ খান জয়ের সাথে জয়ী হওয়ার জন্য। যা হোক, আপনি উপভোগ করেন সেই ম্যাচটি এবং দুর্গাপুরের কথা নিজের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আমরা বলেছিলাম যে আপনাদেরকে আমরা আপডেট তথ্য জানিয়ে দিব, বিকেল 3টা খেলা হওয়ার কথা ছিল কিন্তু খেলাটা বিকেল 4টা হবে, এই কারণ আপনারা সকলেই জানেন এখানে কিন্তু অনেক মানুষ যদি সেখানে গিয়ে খেলাটা দেখতে না পারে তাহলে কিন্তু একটা ব্যর্থতা নিয়ে বাসায় ফিরবে, আর সেই সকলের খেলাটা যেন উপভোগ করতে পারে তাই জন্য কিন্তু বিকেল 4টায় সেই খেলাটা সময় দেওয়া হয়েছে। আপনারা অপেক্ষায় থাকবেন, অসংখ্য লাইভ দেওয়া হবে, নেত্রকোনা লাইভ থেকে লাইভ দেওয়া হবে, কেন্দুয়া হৃদয় কেন্দ্র সেখান থেকে লাইভ দেওয়া হবে, অনেক প্যাচ থেকে কিন্তু আমাদের নেত্রকোনা থেকে সেই লাইভটা আপনাদেরকে সরাসরি একবারে শুধুমাত্র অ্যাম্বিকরস কলি হবে, ফ্রিতে দেখতে পারবেন, সেটা বললেই চলে। আপনি যদি ওয়াইফাই থাকে তাহলে তো আর বলতেই হয় না। তাই এই নেত্রকোনা আর আরিফ খান জয় ফুটবল একাডেমি বনাম সুমন ফুটবল একাডেমি সেই ম্যাচটি প্রীতি ম্যাচটি আপনারা উপভোগ করুন। দুর্গাপুর কথা নিজের সাথে থাকার জন্য ধন্যবাদ, দেখা হবে নতুন কোনো তথ্যে, ধন্যবাদ।